উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারে অথচ তাকে টাকা না দিলে নাকি কোনো কাজ হয় না ইউনে অফিসে ভোলার ফ্যাশনে মনির আলম নামে ওই কর্মচারী এবার গ্রাম পুলিশ সদস্যদের দুই মাসের যাতায়াত ভাতা ঘুষ হিসেবে কেটে নিয়ে আলোচনায় প্রায় দুইশ জনের কাছ থেকে একদিনই তিনি নেন প্রায় পাঁচ লাখ টাকা এছাড়া নানা সময় তো আরও অভিযোগ আছে যদিও এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি অভিযুক্ত চরফাসন উপজেলার একুশ ইউনিয়নে কর্মরত দুশো দফাদার আর গ্রাম পুলিশ দুর্গম অঞ্চলে যাতায়াত বাবদ সরকারিভাবে প্রতি মাসে তাদের দেয়ার কথা বারোশো টাকা করে তবে একত্রিশ মাস ধরে সে টাকা পান না তারা রোববার জানতে পারেন আপাতত বাইশ মাসের ভাতা দেয়া হবে সে খবরে উপজেলা পরিষদে ছুটে যান দফাদার চৌকিদাররা বারোশো টাকা হিসেবে বাইশ মাসের ছাব্বিশ হাজার চারশো টাকা হলেও প্রতিজনকে দেয়া হয় চব্বিশ হাজার টাকা অভিযোগ বাকি দুই হাজার চারশো টাকা কোনো কারণ ছাড়াই কেটে রাখেন ইউনো অফিস সহকারী মনির আলম মনির স্যার তার বলছে এটা অফিসিয়াল খরচ আছে এই কথা বললে যে আমাকে কাছ থেকে রাখছে তো ছাব্বিশ হাজার চারশো পতিও আমরা চব্বিশ হাজার আমাদেরকে দিছে আর মানে দুই হাজার চারশো টাকা হে এনে আমরা দিছি আর ডিপার্টমেন্ট আমাদেরকে বা উপস্থিত কর্মকর্তা যারা আছে তাদেরকে যদি আমাদের না দেয় না ইয়ে করি তাহলে তো আমরা কিছু করে না শুধু দফাদার আর চৌকিদারদের টাকাই আত্মসাত নয় আবাসন ও গুচ্ছগ্রামসহ সহ উপজেলার প্রায় সব দাপ্তরিক কাজেই মনিরকে টাকা দিতে হয় বলে অভিযোগ আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে সে মাঝে মধ্যে এই ইউনি অফিসের বড়াই দেখিয়ে সে অনেক সময় অনেক ব্যবসায়ীদেরকে লাঞ্ছিত করেছে নিরীহ জনগণ ইউনু মহোদয়ের কাছে যাইবে একটা কাজের জন্য উনি এইভাবে হাত পেতে দাঁড়িয়ে থাকে তাহলে এখানে মানুষ কোথায় সুফল পাবে অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় অফিস সহকারী মনিরের সাথে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বলছে আপনার সাক্ষাৎকার আমি দিতে পারবো না তথ্য লাগলেও তথ্য নিয়ে যান অভিযোগ কানে গেছে ইউএনরো তিনি লিখিতভাবে তা জানানোর পরামর্শ দিয়েছেন একজন চোখদের বলেছে বলেছে যে চব্বিশ হাজার পেয়েছে তখন আমি বলছি ঠিক আছে আপনি সহ যারা যারা চব্বিশ হাজার টাকা পেয়েছে সবাইকে দিয়ে একটা লিখিত অভিযোগ দেন তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো দীর্ঘ তেইশ বছর ধরে একই জায়গায় চাকরি করছেন মনির আলম মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ